বারবি অ্যাকচুয়ালি দ্যাট ইজ বারবি তো তোমরা যেটা ভাবো বারবি ওটা না অ্যাকচুয়ালি এটাই বারবি পুতুল বা একটা বাচ্চার খেলনা বা একটা স্টিরিওটাইপিক্যাল মেয়েকে রিপ্রেজেন্ট করছে না এটা একটা হিউজ চেঞ্জ কে রিপ্রেজেন্ট করছে একদম এটা চোখে আঙুল দিয়ে সোসাইটির ফল্টগুলোকে দেখানোর চেষ্টা করা হচ্ছে Welcome to Bioscope Bankapan. আমি অম্বালি আমি অভিষেক আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন ওখানে আমরা নানান রকম ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই পোলস দিই কখনো কখনো কোশ্চেন আনসার্স দিই ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন আর এদের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে একদম আজকে আমরা একটা ইংলিশ মুভির রিভিউ নিয়ে এসেছি বারবি আর ডাইরেক্ট করছে গ্রেটা গারউইগ আর কাস্টে আছে মার্গো রবি অ্যান্ড গসলিং উইল ফেরেল এমএম কে সিমু লিউ আর অন্যান্য অনেকেই মানে অনেকেই অনেকেই আর এটা থিয়েটারে রিলিজ করেছে 21st July আমরা থিয়েটারে দেখতে যাইনি এটা ওটিটিতে রিলিজ করার পরে আমরা প্রাইমে এটা দেখেছি থেকেও বেশি মনে হয় মানুষ এটা দেখেছে যেটা একদমই আনএক্সপেক্টেড ছিল কারণ এটা রিলিজ হওয়ার আগে লোকে এই একটা সব থেকে বড় কোশ্চেন ছিল কি কোনটা আপনি দেখতে যাবেন আগে ওপেন হাইমার নাকি বারবি তো কি করতে চেয়েছে আর কি করেছে মানে লোকের এক্সপেকটেশন যেখান থেকে ছিল ওখান থেকে আমার মনে হয় প্রচুর হাই লেভেলে উঠেছে সিনেমাটা আর দেখতে গেছিল সিনেমা হল একটা এক্সপেকটেশনে দেখেছে একরকম আর সিনেমাটা দেখার পর আমার যেটা মনে হচ্ছে ওয়াও একদম ওয়াও দ্যাট ইজ বারবি অ্যাকচুয়ালি দ্যাট ইজ বারবি তো তোমরা যেটা ভাবো বারবি ওটা না অ্যাকচুয়ালি এটাই বারবি পুতুল বা একটা বাচ্চার খেলনা বা একটা স্টিরিওটাইপিক্যাল মেয়েকে রিপ্রেজেন্ট করছে না এটা একটা হিউজ চেঞ্জ কে রিপ্রেজেন্ট করছে একদম এটা চোখে আঙুল দিয়ে সোসাইটির ফল্টগুলোকে দেখানোর চেষ্টা করা হচ্ছে সেইটাকে এখানে ট্রু মিনিংটা দেখানো হয়েছে আমার মতে বলে যেটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে বারবি টয়টা সেইটা একদম একটা সেলফ কনফিডেন্ট একটা ওম্যান একটা মেয়ে কিছু হতে পারে ডক্টর ইঞ্জিনিয়ার যেটা প্রথমে জাস্ট 5 মিনিটের একটা ক্লিপে মানে বারবি ওয়ার্ল্ডে যেটা বোঝানো মানে যেটা বারবি ওয়ার্ল্ডে যখন ছিল যেটা ছিল তখন যেটা প্রথমে বলা হয়েছিল যে এত এত বারবি কেউ প্রেসিডেন্ট কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার কেউ সায়েন্টিস্ট কেউ আর্টিস্ট কেউ পোয়েট প্রত্যেকটা ফিল্ডে মেয়েরা আছে প্রত্যেকটা ফিল্ডে ভালো কাজ করছে যেটা হয়তো যখন বারবিকে লঞ্চ করেছিল ওই টাইমটা একটা মানে ইম্পসিবল হয়তো জিনিস ছিল যে সব ফিল্ডে মেয়েরা আছে কারণ কি তখনও ইন্ডিয়ায় তো ছিলই পর্দা প্রথা অনেকটাই বাইরেও হয় প্রচুর জিনিস আছে যেটা ফিমেলদের জন্য না হিসেবে কনসিডার করা হয় তো এই জিনিসগুলোকে ব্রেক করার জন্য একটা মেয়ের অনেক অনেক ইস্যুস মানে বারবি একটা রেভলিউশন এনেছে লাইক ব্ল্যাক বারবি এসছে যখন ব্ল্যাক ইস্যুটা ছিল তার আগে এসেছে আছে বাট হ্যাঁ মানে অনেক আগে এসেছে ব্যাপারগুলো টপিকগুলো ব্ল্যাক ইস্যুটা অনেক অনেক পুরনো মানে স্বাধীনতার আগে আমেরিকা স্বাধীনতার আগে থেকে ওই ইস্যুটা চলে এসেছে তো অনেক আগে থেকে চলে এসেছে আমাদের মেন্টালিটি সাদা ফর্সা থেকে বাদ পড়েনি আস্তে আস্তে কালোটা ব্লু হলো ব্লুটা স্কাই ব্লু হলো আর এখন তো সিরিয়ালে একদম জিনিসগুলোতেই বারবি ডলটা এরকম একটা কিছু
এমন এনেছে যেটা একটা রেভলিউশন আনার চেষ্টা করেছে। অবভিয়াসলি যেহেতু এটা ডল, অনেক মানুষ এটাকে পাত্তা দেয়নি বা অতটা সিরিয়াসলি নেয়নি, তাই জন্য এতদিন চলেছে, না হলে ব্যান্ড হয়ে যেত। তো কিছু জিনিস কমিক বা খেলার ছলে বলাটা অনেক ইজি, আর সেটা থেকেও যায়, সেটা একটা সুবিধা। তো আমার মতে বলে যে যারা এত বছর ধরে পুতুল বার করে যেটা কোম্পানিটা বলার চেষ্টা করেছে সেটা যারা এখনো বোঝেনি, এই সিনেমাটা জোর করেছে বোঝো এবার, চোখে আঙুল দিয়ে কান টেনে বার করছে পুতুলগুলো, নট জাস্ট ফর ফান। তো সেটা অনেকটাই এটা পার্ট একদম, মানে আর কিছু কিছু প্রচুর জিনিস, মানে ছোট ছোট বলতে গেলে হয়তো ভিডিওটা শেষ হবে না, আমরা জাস্ট অল্প অল্প ডিটেলে দেবো, কারণ কি এখানে প্রচুর টপিক ধরেছে, প্রচুর জিনিস দেখিয়েছে, আমরা অ্যাক্টিং বা ডাইরেকশন এগুলো নিয়ে প্রত্যেকটা বলতে গেলে অনেক সময় লাগে বা প্রচুর লেন্দি ভিডিও হয়ে যাবে, আর মোটামুটি প্রচুর জন যেহেতু দেখে নিয়েছে আর এটা অলরেডি আমরা লেট এটা রিভিউয়ের জন্য, তো আমরা ছোট ছোট করে সবটা মানে ওভারঅল যদি বলি ডাইরেকশন তো ডাইরেকশন অসাধারণ, মানে থিংকিংটা ফার্স্ট অফ অল যে মানে যে ওল্ড স্কুল শুটিং হয়েছে এটাতে, এটা এখনো মানে এটা সত্যি খুব ভালো একটা ইউনিক ডিসিশন নিয়েছে যে এখনো ওই জিনিসটাকে ইউটিলাইজ করা, ওই জিনিসটাকে হারিয়ে যেতে দেয়নি। আর আমার মনে হচ্ছে এটা যথাযথ হয়েছে ব্যাপারটার সাথে, যে একটা ওয়ার্ল্ড থেকে অন্য ওয়ার্ল্ডে যাচ্ছে, সেই ট্রানজিশনটা যে ওল্ড স্কুলে হয়ে যাচ্ছে ব্যাপারটা সেটা সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর। আর VFX এর যুগে যখন ম্যানুয়ালি ওল্ড স্কুল স্টাইল করা হয় তো এটা একটা হয় না যে ব্যাপারটা, মানে আমরা দেখছি ওখানে VFX দেখে আরো উন্নত করছে, কিন্তু এত সুন্দর ওল্ড স্কুল করা যায় আর এত ভালো লেগেছে জিনিসটা দেখতে, কালারস ওয়াও, কালারস নি সত্যি কথা, প্যাস্টেল শেডস শুধু না, অনেক অন্যান্য শেডস অফ ব্লু ইয়েলো অনেক কিছু ইউজ করা হয়েছে, খুব সুন্দরভাবে এটা ব্যালেন্স করে খুবই দারুণ লেগেছে, খুবই দারুণ লেগেছে। দুটো স্টোরি শুধু বলবো না, প্রচুর স্টোরি, দুটো ওয়ার্ল্ড শুধু বলবো না, প্রচুর ওয়ার্ল্ডের মেন্টালিটি, স্টিরিওটিপিক্যাল মেন্টালিটি বার্বি ওয়ার্ল্ডেরও আছে, এখানে আমাদের রিয়েল ওয়ার্ল্ডেও আছে, শুধু আমি বলবো না। মেইন জিনিসটা যদি যাই তো ওটাই যে বার্বি ওয়ার্ল্ডও আইডিয়াল নয়, আমাদের রিয়েল ওয়ার্ল্ডও আইডিয়াল নয়, দুটো জায়গায় যে কোনো একটা গোষ্ঠী একটা জেন্ডার ডমিনেট, মানে একটা জেন্ডার অন্য জেন্ডারকে ডমিনেট করছে, তো ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট, এটা কোনো জায়গাতে ব্যালেন্স নেই, আর যেই ডমিনেট হচ্ছে সেটা তার জন্য হ্যাঁ ভালো লাগছে না, আর সেটাকে অবিয়াসলি মানে সেটা হিউম্যান ইয়ের জন্য উচিত নয় একদম, কেন কি দুজনের ইমোশনস আর সেলফ রেসপেক্ট সবকিছু সবাই ডিজার্ভ করে, তো কোনো জিনিসটা ডমিনেট করা, সে তুমি ডমিনেট তুমি বলতে পারো একদম 50-50 কিছু তো পসিবল না, 55-45, বাট হ্যাঁ একটা লেভেল অবধি, আর সেটা হচ্ছে মিউচুয়ালি, এমন না যে তুমি জোর করে করছো, সো যেটা দুটোতে দেখানো হয়েছে। আর আলটিমেটলি আমার মনে হয় এন্ড অফ দ্য স্টোরিতে মেন ওটাই হলো যে যখন বার্বি ওয়ার্ল্ডেও শুধু প্রেসিডেন্ট মানে সবকিছু রোলে কারা ছিল, বার্বিরাই ছিল, কেনরা কিছুই ছিল না, শুধু দাঁড়িয়ে থাকতো ওরা বার্বিদের দেখার জন্য আর কিছু না, তো সেইখানে ওই আন্ডারস্ট্যান্ডিংটা এলো যে কিছু পদ কেন্দ্রও দেওয়া হলো, কিছু পদ বার্বিরাও রাখলো, তো আলটিমেট একটা ব্যালেন্স তৈরি করা হলো বার্বি। একটা ডিসক্লেমার ছিল আস্তে আস্তে পদটা হয়ে রিয়েল ওয়ার্ল্ডে যখন এখন যেমন ফিমেলদের অবস্থা ওই জায়গায় নিয়ে যাবে, তো ওই জায়গায় যাবে খুব কিউটলি, তো ব্যাপারটা মানে মেন মানে উপর থেকে যদি দেখি আমরা এইটা বোঝানোর চেষ্টা করা হলো লাস্টে যেটা ব্যালেন্স দরকার ওয়ার্ল্ডে, বাট তার মধ্যেও এত ইনার মিনিংস ছিল, এত ছোট ছোট টপিক ছিল, মেন্টাল হেলথ, মম ডটার রিলেশন বলুন, প্রত্যেকটা জায়গায় জেন্ডার, ফিজিক্যাল যেটা হয় মানে লিডাররা যেরকম হিটলারের মতন যাতে কেউ না হয়, একজনের কথায় রাজার যে ওই রকম যাতে রাজ ইয়ে চলছে না, এখন তোমার মানে ওই এক রাজার শাসন বলো বা একজনের কথাতেই পুরো মানে সবটা একটা ডমিনেট করছে একজন পার্টিকুলারলি সেটা বলো, বা এটাও আমার মনে হচ্ছে যে মেন্টাল হেলথ তো দেখিয়েছে, তাছাড়াও বলবো যে বার্বি যখন ওরকম ড্রেস পরে বার্বি ওয়ার্ল্ডে থাকতো ও কখনো আনকমফোর্টেবল হতো না, কিন্তু যখনই জাস্ট রিয়েল ওয়ার্ল্ডে বলছে কেউ আমাকে ঘুরছে, এরকম তাকিয়ে আছে কেন আমাকে, আমার কেমন লাগছে, তো এই কনসিয়াসনেসগুলো, এই যেগুলো হয়তো রিয়েল ওয়ার্ল্ডের প্রত্যেকটা মেয়ে প্রত্যেক দিনই ফেস করে মোটামুটি, ডিপ্রেশন যখন অ্যাংজাইটি এসে হ্যাঁ বা ওখানে কি হয়েছে প্রবলেম হচ্ছে কাঞ্চে, এটাকে কি বলে, তো একজন বলে অ্যাংজাইটি, হ্যাঁ এটা আমারও হয় রিয়েল ওয়ার্ল্ডে, এই ছোট ছোট মানে যে
প্রচুর, মানে আমরা সত্যি কথা বলতে এত জিনিস করা মানে সত্যি টাফ ছিল, এত কিছু একসাথে একসাথে প্রচুর জিনিস ছিল, মানে এখন কমেন্ট আমি বলতে বলতে হয়তো কত কিছু ভুলে যাচ্ছি, একদমই একদম। আর স্বাভাবিক মিস করা যাওয়াটা, এত কিছু দেখানো হয়েছে, প্রচুর জিনিস, আর আমি বলবো এত কিছু জিনিস দেখানো হয়েছে, একটা বার্বির একটা ছোট মোরকে মুড়ে একটা, মানে ইটস কমেন্ডেবল জব, এটা এটা হচ্ছে ট্রেজার বক্স, মানে এত জিনিস আছে আর এত মেসেজ আছে, এত স্ট্রং স্ট্রং মেসেজ আছে। মানে একটা মেয়ে যে বার্বি করেছিল তার কি স্বপ্নে একটা করেছিল, তার একটা গোস্টকে দেখানো হয়েছে, তবে যেহেতু হয়তো কমিক বা ফানিয়ার ওয়েতে দেখানো হচ্ছে একটু আনরিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভার্সন করে, তাই জন্য অবশ্যই এখানে দুটো ওয়ার্ল্ড দেখানো হচ্ছে, মানে অনেকটা হয়তো কারণ কি শুধু রিয়েলিস্টিক ভাবে দেখানো গেল, এটা দেখানো পসিবল ছিল না। আর রিয়েল ওয়ার্ল্ড থেকে এসে কেনের যে ট্রান্সপোর্ট, আর সে যেমন করে আবার লিড করছে, হ্যাঁ সে যেমন করে সবার ব্রেন ওয়াশ করলো, একদম, যেটা অ্যাকচুয়ালি একটা টাইমে হয়ে থাকতো, একটা মানে এখন অনেক জায়গায় হয়ে থাকে, হ্যাঁ মানে ঠিক আছে এতটাও নয় বাট সেল, মানে তখনকার দিনে ওরকমই হতো যে ওমেন উইল কুক এন্ড মেন উইল প্রোভাইড, ব্যাপারটা ওটাই ছিল। তো তারপরে সেগুলো যখন আবার মনোপলি দিয়ে ভাঙা হচ্ছে, একটা কতটা টাফ ওয়েয়ার্ড বার্বির কনসেপ্টটা, ওটা একদম অন্য রকম, যে একটা বাচ্চা ও তার পুতুল কে ওয়েয়ার্ড বার্বি, এটা সেটা অ্যাকচুয়ালি রিয়েল মানুষ বলতে পারেন, কিন্তু একটা ওয়েয়ার্ড বার্বি কেউ তৈরি করছে একটা বাচ্চা মেয়ে, সেটা হচ্ছে সবথেকে বাজে ব্যাপার, যে একটা ছোট বাচ্চার মধ্যে অ্যাংজাইটি স্ট্রেস ডিপ্রেশন এগুলো আসছে, এত হেট্রেট আসছে, এত মানে একটা ডার্ক সাইড না, একটা ছোট বাচ্চা কখন আমরা ভাবতে পারি না। তো এই জিনিসটা আজকালকার জেনারেশনে হচ্ছে, কারণ কি অবভিয়াসলি সবার দোষ, আমি কারোর মানে একজনকে বলবো না, সে সোসাইটি হোক, কালচার হোক, আজকালকার দিনে যেমন কোনো লাইফস্টাইল তৈরি হচ্ছে সেটা হোক, এডুকেশন সিস্টেম সবকিছুরই হাত আছে, সবকিছু, টাইম, নিউক্লিয়ার ফ্যামিলি, সবকিছু আছে, ফ্রেন্ডস সব আছে। তো এগুলো খুব সুন্দরভাবে ছোট ছোট ভাবে দেখানো হয়েছে, যার ব্যাপারটা হচ্ছে এখানে এক থালা সাজিয়ে তোমাকে জিনিস দেওয়া হয়েছে, যে যেটা খাবে খেয়ে নিক ব্যাপারটা, কারণ কি সবাই সব খেতে পারবে না। আর তার সাথে মিউজিক না বললেই নয়, একদমই মানে একটা হিউজ পার্ট অফ দিস কাইন্ড অফ স্টোরি, কারণ এটা একটা মিউজিক্যাল কাইন্ড অফ মিউজিক্যাল, একদম ফুললি লালা ল্যান্ডের মতন নয় বাট স্টিল, না অতটা না বাট স্টিল অনেকটাই মিউজিক্যাল, অনেক কিছুই মিউজিক্যালের মাধ্যমে বোঝানো হয়েছে, দেখানো হয়েছে। লাস্ট যে চেঞ্জটা, অ্যাকচুয়ালি মেইন যে চেঞ্জটা যখন আনা হলো, যে দুটো মেল গোষ্ঠীর মধ্যে যখন লড়াইটা লাগালো, তারপরে ওরা যখন মিল মিল হলো দুটো, আর দুজো ওদেরও মানে একটা মিউজিক্যাল একটা ওয়ার হলো না, একদম। আর এখানে কেনের মধ্যে দিয়ে হয়তো রিয়েল লাইফে ওম্যান্সদের যে প্রবলেমস বা যে বলে না ভিতর থেকে একটা চিৎকারটা ওখানে কেন্দ্রের মাধ্যমে বোঝাচ্ছে, আমরাও চাই এরকম করতে, আমরা কেন শুধু ওইখানেই পড়ে থাকবো, শুধু ছেলেদের প্রোভাইড করা বা ঘর সংসার দেখাতেই কেন আমি পড়ে থাকবো, আমি আরো অনেক কিছু চাই হতে। তো সেই জিনিসটা, সেই ইচ্ছা আকাঙ্ক্ষা গুলোকে প্রকাশ করা হয়েছে, একদম সবটা। আর অনেকগুলো টপিক, আরো অনেক টপিক আছে, প্রচুর টপিক আছে, একদম কতগুলো ধরবো বুঝতে পারছি না, কতটা লম্বা হবে বুঝতে পারছি না ভিডিওটা, কিন্তু আমরা শর্টের মধ্যে করার চেষ্টা করছি। তো এটা যে এটা সবার জন্য, এটা বাচ্চা দেখলে বাচ্চারা বাচ্চাদের মতন নেবে, বড়রা বড়দের মতন নেবে, বড়দের যার যার যা মেন্টালিটি, এটা হচ্ছে গীতার মতন, তুমি পড়ে তোমার যেটা মনে হবে তুমি ওটা বুঝতে পারো, কারোর কোনো অসুবিধা নেই তাতে। আর আমার সব থেকে ইন্টারেস্টিং আর খুব কমপ্লেক্স লেগেছে একদম লাস্টটা, যেখানে আর একটা জায়গায় ভালো লেগেছে, যখন বললো যে বার্বির পরের ফিউচার কি, তখন বললো কেন কেনের সাথে ভালোবাসা, তখন বললো না আমি ভালোবাসি না, সো এটা একটা চয়েস, আমাকে যদি কারোর সাথে থাকতে বলে সেটা তার চয়েস। আর বার্বিকে বানানোই হয়েছিল কেনের সাথে ভালোবাসার জন্যই, সরি কেনকে বানানো হয়েছিল বার্বির একটা পার্টনার হিসেবে, তারপরে যখন যে বার্বির অ্যাকচুয়ালি অরিজিনাল ক্রিয়েটর যে বুড়ো মানুষ হয়ে জন্মালে প্রচুর প্রবলেমস আছে, বাট স্টিল এটা বিউটিফুল, লাইফ এন্ড ডেথ আছে বলে এটা সব থেকে বিউটিফুল, তুমি পেইন ফিল করছো, মানুষের মানে মানুষকে সেলিব্রেট করা হয়েছে আমার মনে হয় লাস্ট যে
না একদম একদম তুমি মানে এত পারফেক্ট জায়গা ছেড়েও তুমি এখানে আসতে চাইছো, তুমি পেইন অ্যাংজাইটি সবকিছু চাইছো, কারণ কি হিউম্যান এই সব কিছু নিয়ে হিউম্যান আর দ্যাট ইজ আছে, ডিপ্রেশন আছে, খাটতে হবে, জব করতে হবে, একদম নিজেকে একদম খাওয়ার জন্য থাকার জন্য, বাট স্টিল তার মধ্যেও একটা বাঁচার যে ইচ্ছা, বাঁচার হ্যাপিনেস, আর সেই যে একটা স্টার্ট অ্যান্ড এন্ড আছে লাইফের, সেটা ইউনিক করে হিউম্যান রেসটাকে, অন্যদের থেকে আলাদা করে। ব্রেন আছে আমাদের, আমাদের ইচ্ছা কাঙ্ক্ষা ইমোশন, এগুলোকে এগুলো নিয়েই তো সেই জন্যই মানে সেটাকে একটা সেলিব্রেশন, সেটাকেই সেলিব্রেট করার জন্য বা সেটাকে মানে সেই লাইফটা কেমন সেটা দেখার জন্যই বার্বি মনে হয় ডিসিশনটা লাস্টে নিল। একদম। তারপরে আমার এটাও খুব ভালো লেগেছে যখন বলে আমি কি যেতে পারি, তখন বলে যে না তোমার কোনো পারমিশনের দরকার নেই, মানে চয়েস, এটা চয়েস, মানে এটা একটা পুতুলের কাছে, মানে এটা একটা ব্যাপার যে তুমি পুতুলের কাছে সে চয়েসটা আছে যে তুমি তোমার যেটা ইচ্ছা করবে, যেখানে এখানে মানুষরাই পাচ্ছে না চয়েস, তার তার ডিসিশন নেয়ার চয়েসটা বা কার উপর ডিপেন্ডেন্সি যে ও চয়েস আমার থেকে নিয়ে বলবে তারপর আমি করব। এটাও বোঝানো হলো যে যতই তুমি যেরকম স্ট্রাগল করো যাই করো, ইউ অলওয়েজ হ্যাভ আ চয়েস। আর আর তারপরে যে তোমার ক্রিয়েটর, মানে মানে সে মা-বাবা বলুন, সে মা-বাবা বলুন, একদমই যে তোমার ক্রিয়েটর সেও তোমাকে পারমিশন, তার থেকেও তোমার দরকার নেই, এটা তোমার চয়েস তুমি তোমার লাইফে কি করবে। তো সেইটা ওখানে মেসেজটা দেওয়া হয়, খুব সুন্দর এটা, আর খুব ইমোশনালি দেওয়া হয়েছে আমি বলবো। সেই জায়গার অ্যাক্টিং, সেই জায়গার সিনেমাটোগ্রাফি, সেই জায়গার ভিজুয়াল আশেপাশে ব্যাকগ্রাউন্ড খুবই ভালো দেওয়া হয়েছে। লাস্টটা একদমই একদম কোশ্চেন মার্ক হয়ে আছে, সে গাইনোকোলজিস্ট সেটা কি হিসাবে, আর খুব ভালো, মানে কিছু কিছু জায়গা এতটা টাচ করেছে যে জিনিসগুলো, যে প্রত্যেকটা লিভিং বিং সোল নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, মানে প্রচুর জিনিস নিয়ে কথা বলছি। আমরা যখন এই রিভিউটা করছি আমি এখনো দেখতে পাচ্ছি আমাদের পাশের হলেই এখনো সিনেমাটা চলছে, মানে এতটাই এটা, মানে সত্যি কথা বলতে খুব ব্যস্ত না থাকলে একটা হলে গিয়ে দেখার মতন সিনেমা ফোকাসলি, এটা ফিল্ম ইন্ডাস্ট্রির হিস্ট্রিতে একটা মার্ক হয়ে থাকবে একদম এই মুভিটা। আর যখন কোনো জেন্ডার নিয়ে কোনো সিনেমা হবে তার মধ্যেও একটা মার্ক হয়ে থাকবে। খুব সুন্দরভাবে অনেক কিছু দেখানো হয়েছে, তো আপনারা দেখে আপনাদের কোন কোনগুলো বিশেষ করে, মানে আমরা পার্টিকুলার কিছু টপিক নিয়ে একটু ডিটেলস আলোচনা করেছি, তো ওগুলো আমাদের বেশি দাগ কেটেছে মনে, তাই জন্য আপনার পার্টিকুলারলি কোন কোনগুলো দাগ কেটেছে আপনারা জানাতে পারেন। একদমই। আমাদের রিভিউ কেমন লাগলো, আপনাদের আরও আর কি মতামত আছে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এরকম আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব প্লিজ। এরকম আর কি ভিডিও আমরা রেগুলার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিও আপনার সাথে হবে। বাই বাই।